এই মুহূর্তে পহেলা ডিসেম্বর থেকে রাজ্যে নন সাবার ওয়ান ট্রেন সার্ভিস কিন্তু চালু হচ্ছে। সেক্ষেত্রে রাজ্যের যে সমস্ত রুটে এখনও লোকাল ট্রেন পরিষেবা চালু হয়নি সেই সমস্ত রুটে কিন্তু পহেলা ডিসেম্বর থেকে লোকাল ট্রেন পরিষেবা কিন্তু চালু হচ্ছে। তোমাদের এই মুহূর্তে বর্ধমান আসানসোল সেকশনে কখন কখন লোকাল ট্রেন রয়েছে, অর্থাৎ বর্ধমান থেকে আসানসোলের উদ্দেশ্যে কখন কখন লোকাল ট্রেন ছাড়বে বা আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে কখন কখন লোকাল ট্রেন ছাড়বে, সেই ট্রেনগুলি কোন কোন স্টেশনে থামবে, বন্ধুরা সমস্ত কিছু আপনাকে জানাবো এই ভিডিওতেই। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে সকলেই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এই মুহূর্তে আপনারা রাজ্যের কোন রেলের আপনারা লোকাল ট্রেনের টাইম টেবিল পেতে চাইছেন, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে ট্রেন চলাচল সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে এই চ্যানেলের একটা ভিডিও নোটিস আপনার মিস না হয়। তোমাদের এই মুহূর্তে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, 23 নভেম্বর কিন্তু নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে বলা হয়েছে 1 ডিসেম্বর 2020 থেকেই লোকাল ট্রেন পরিষেবা কিন্তু চালু হচ্ছে। তোমাদের অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বর্ধমান এবং আসানসোল সেকশনে কখন কখন লোকাল ট্রেন রয়েছে। তোমাদের এখানে দেখুন প্রথমে উপরে দেখুন লেখা হয়েছে বর্ধমান আসানসোল সেকশন, এবং এখানে দেখুন বলা হয়েছে বর্ধমান থেকে কখন কখন ট্রেন ছাড়বে আসানসোলের উদ্দেশ্যে, সেটা কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো প্রথমে দেখুন বর্ধমান থেকে সকাল 9:50 একটি ট্রেন ছাড়ছে আসানসোলের উদ্দেশ্যে, এরপর বৈকাল 4:05 একটি ট্রেন রয়েছে, এরপর দুপুর 1:15 ট্রেন রয়েছে, এবং সন্ধে 5:25 একটি ট্রেন রয়েছে বর্ধমান থেকে আসানসোল, এবং সকাল 6:20 একটি ট্রেন রয়েছে বর্ধমান থেকে আসানসোল, এবং ভোর 4:00 সময় একটি ট্রেন রয়েছে বর্ধমান থেকে আসানসোল। এক কথায় বর্ধমান থেকে আসানসোল ভোর 4:00, সকাল 6:20, এরপর রয়েছে আপনার 9:50, এরপর রয়েছে 1:15, বৈকাল 4:05, সন্ধ্যা 5:25 কিন্তু ট্রেন রয়েছে বর্ধমান থেকে আসানসোলের উদ্দেশ্যে। এরপর কিন্তু আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে কোন কোন ট্রেন রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে দেখুন আসানসোল থেকে বলা হয়েছে সকাল 6:20, 7:42, 9:00, দুপুর 2:05, সন্ধ্যা 6:30, এবং রাত্রি 9:50। বন্ধুরা এই সময় কিন্তু আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে কিন্তু ট্রেন রয়েছে, অর্থাৎ টোটাল কিন্তু 6টি আপ এবং 6টি ডাউন কিন্তু ট্রেন কিন্তু চলবে। অন স্ক্রিন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে বর্ধমান আসানসোল সেকশনে কখন কখন ট্রেন রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। তবু লাস্টে জানিয়ে রাখি এই সমস্ত ট্রেন কিন্তু বর্ধমান আসানসোল রুটের যে সমস্ত স্টপেজ রয়েছে আগের, সেই সমস্ত স্টপেজেই কিন্তু এই সমস্ত ট্রেন কিন্তু দাঁড়াবে। তোমাদের অবশ্যই আপনারা লাস্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এই মুহূর্তে আপনারা কোন রেলের লোকাল ট্রেনের টাইম টেবিল চাইছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, সেই বিষয়ে পরবর্তী ভিডিও মারফত জানিয়ে দেবো। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।